বইয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচার দ্রুত শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ মা রোকিয়া খাতুন ছোট ভাই আবরার ফায়াজ সাব্বির সহ পরিবারের সদস্যরা সোমবার বিকেলে গণভবনে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী তার নির্দেশের কথা তাদেরকে জানান পরে প্রধানমন্ত্রীর পেস সচিব এহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি বলেন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারের সময় আবরারের মা রোকা খাতুন কান্নায় ভেঙে পড়েন এ সময় প্রধানমন্ত্রী তাকে বুকে জড়িয়ে ধরেন ও তার পাশের চেয়ারে বসে তাকে সান্ত্বনা দেন রোকেয়া খাতুন প্রধানমন্ত্রীকে বলেন আপনি মায়ের আসনে থেকে ঘটনার পর যে ভূমিকা নিয়েছেন সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানানোর বাসা আমার জানা নেই আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমি ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি আমি দেখতে চাইনি কে কার লোক অপরাধী কে বা কোন দলের সেটা বিবেচনা করিনি বুয়েট ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্যাতনে গত নির্যাতনে অক্টোবর প্রাণ হারায় কৌশল বিভাগের ছাত্র আবরার ইতিমধ্যে ছাত্রলীগের এগারো জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে উনিশজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ দশ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শুক্রবার আলোচনায় বসে বুয়েটের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আসামিদের বহিষ্কার ও কারাসহ বিভিন্ন দাবি পূরণে আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম প্রেস সচিব বলেন ঘটনার পর সিসি ফুটেজ সংগ্রহ করে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছিল শিক্ষার্থীরা ফুটেজ সংগ্রহে কেন বাধা দিয়েছিল সেটা বোধগম্য নয় বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেন প্রধানমন্ত্রী আপনারের মাকে বলেন আপনাকে সান্ত্বনা জানানোর বাসা আমার জানা নেই শুধু বলবো, আপনাকে দেখেন স্বজন হারানোর বেদনা আমি বুঝি আমিও এক রাতে সব হারিয়েছিলাম আমি তখন বিচারও পাইনি কি হত্যাকারীরা অমানুষ হয়ে গেছে বলে খুব প্রকাশ করেন প্রধানমন্ত্রী এ সময় আপনারের মা রোকেয়া খাতুন বাবা বরকুতুল্লাহ পোহাসন পুলিশ ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান এ সময় উপস্থিত ছিলেন